রোগ সংক্রান্ত বিষয়ক উপস্থাপনা উপস্থাপনায় আমি মোহাম্মদ মুর্তাজুল ইসলাম। সাধারণ সর্দি জ্বর, কারণ নির্দেশ, ইটিওলজি। সাধারণত ঠান্ডায় নাক এবং ফ্যারিংসকে কতকগুলো ভাইরাস আক্রমণ করে। এই রোগের কতকগুলো ভাইরাস আছে। ভাইরাসগুলো হলো রাইনোভাইরাস, এডিনোভাইরাস, ইকোভাইরাস, রেসপিরেটরি সাইনোকটিয়াল ভাইরাস। এগুলোর মধ্যে রাইনোভাইরাস বা ক্যাটারাল ভাইরাস এ রোগের জন্য দায়ী। পরবর্তী সময়ে অন্য জীবাণু আক্রমণ করতে পারে, যেমন স্টাফাইলোকক্কাস, স্ট্রেপটোকক্কাস, নিউমোকক্কাস প্রভৃতি। এরা প্রথমে নাক ও ফেরিংসকে আক্রমণ করে। সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তির হাঁচি হয় এবং নাক দিয়ে পানি পড়ে। সর্দি কাশিতে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে থাকলেও অনেক সময় এই রোগ হয়। ইনফ্লুয়েঞ্জার মতো এটা মহামারী আকারে হয় না। জ্বরের স্থায়িত্ব অল্প বা বেশি যেটাই হোক না কেন, লক্ষণ অবশ্য কিছু না কিছু থাকবে। জ্বরের সাথে এক বা একাধিক লক্ষণ থাকতে পারে, তবে প্রায় সব জ্বরেই গা ব্যথা, মাথা ব্যথা, শরীর ব্যথা, দুর্বলতা, অরুচি, ক্ষুধা কমে যাওয়া, বমি বা বমি বমি ভাব, মানসিক অস্থিরতা থাকতে পারে, স্যাঁতস্যাঁতে ঘরে থাকা, হঠাৎ আবহাওয়ার পরিবর্তন, বৃষ্টির পানিতে ভেজা, হঠাৎ ঘাম বন্ধ, গরমের পর হঠাৎ ঠান্ডা লাগানো, পেটের গোলমাল, অতিরিক্ত ঠান্ডা জিনিস ফ্রিজে রাখা, খেলেও সর্দি লাগে। তবে এটা মুখ্য কারণ নয়, যে কোনো কারণেই জ্বর হোক না কেন, তা বেশি দিন স্থায়ী হতে দেওয়া ঠিক নয়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। কাজেই জ্বর হলে চিকিৎসকের পরামর্শ ওষুধ খাওয়া উচিত। সর্দি জ্বর ইনফ্লুয়েঞ্জার মতো মহামারী আকারে হয় না। নিদানিক বৈশিষ্ট্য বা লক্ষণ, ক্লিনিক্যাল ফিচারস। এক, নাকের মধ্যে সুরসুর করে এবং মাঝে মধ্যে হাঁচি হতে থাকে। দুই, নাক দিয়ে তাজা পানি টপ টপ করে পড়ে এবং ঘন ঘন নাক ঝাড়ার জন্য নাকের ডগায় ব্যথা হয়। নাক হতে যে সর্দি বের হয় সেটা ঘন ও হলুদ। এতে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হয় বা হতে পারে। তিন, অনেক সময় গলা ব্যথা হয়, আবার কারো স্বর ভার হতে দেখা যায়। চার, চোখ লাল দেখায় এবং চোখের মধ্যে পানি ছলছল করে। পাঁচ, কখনো কখনো প্রাথমিক পর্যায়ে মৃদ জ্বর হয়, তবে অধিকাংশ ক্ষেত্রে সর্দি ঘন ও গাঢ় হলে জ্বর হয়, তবে এই জ্বর 100 ডিগ্রির উপরে যায় না। ছয়, শরীর ব্যথা করে, সর্দি শুকনো হলে মাথায় প্রচণ্ড ব্যথা হয়, আবার অনেকের শরীর তত ব্যথা করে না, তবে মাথা ব্যথা থাকে। সাত, অনেকের জ্বরের সঙ্গে কাশি হয়। রোগ বিস্তার, অতিরিক্ত ঠান্ডা পানিতে গোসল, অত্যাধিক পরিশ্রম, উপযুক্ত পোশাক, পরিচ্ছদ ব্যবহার না করা সর্দি কাশি আক্রমণে সহায়তা করে। সিনেমা, থিয়েটার ইত্যাদি জনবহুল স্থানে হাঁচি, কাশি বা থুতু কণার দ্বারা রোগ জীবাণু সুস্থ লোকের নাক ও মুখের মধ্যে ঢুকে পড়ে। রোগে আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত দ্রব্যাদি ব্যবহারও সুস্থ ব্যক্তি সর্দি কাশিতে আক্রান্ত
হতে পারে। জটিল লক্ষণ: এক, নাক ও মাথার মধ্য দিয়ে হাড়ের ঝিল্লিগুলো আক্রান্ত হয় বলে নাক দিয়ে পানি পড়ে এবং এর ফলে মাথা ব্যথা হয়, নাক বন্ধ হয়। অনেক সময় সাইনাস এ জীবাণু আক্রমণ হয়ে যায়, তখন মাথা ব্যথা চলতেই থাকে এবং মাঝে মধ্যে এটি হয়। জটিল লক্ষণ: এক, নাক ও মাথার মধ্য দিয়ে হাড়ের ঝিল্লিগুলো আক্রান্ত হয় বলে নাক দিয়ে পানি পড়ে এবং এর ফলে মাথা ব্যথা হয়, নাক বন্ধ হয়। অনেক সময় সাইনাস এ জীবাণু সংক্রমণ হয়ে যায়, তখন মাথা ব্যথা চলতেই থাকে এবং মাঝে মধ্যে এটি হয়। জটিল লক্ষণ: দুই, শ্বাসনালীর নানা অংশের প্রদাহ, ব্রঙ্কাইটিস, লোবার নিউমোনিয়া, সাইনোসাইটিস, মধ্যকর্ণের প্রদাহ হবার সম্ভাবনা থাকে।